তো বন্ধুরা কিছু কিছুক্ষণ জন্য ধরে নেন বাংলা ভূমি ওয়েবসাইটে পৌঁছতে কিছু সমস্যা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করলেই বাংলা ভূমি ওয়েবসাইটে পৌঁছে যাবেন বন্ধুরা প্রথমে আমরা আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে চলে এলাম এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি এখানে ক্রুম ব্রাউজার ওপেন করে নিলাম এবারে আমরা বারে ক্লিক করে দেবো এখানে আমরা টাইপ করব বাংলার ভূমি তারপর আমরা এটিকে গিয়ে ইন্টার ক্লিক করে দেবো আমরা চলে এলাম বাংলা ভূমি ওয়েবসাইটে তারপরে এখানে একটা পপ আপ মেসেজ আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা বাটনে ক্লিক করে কেটে দেবো তারপরে উপরে আমরা দুটি সেকশান দেখতে পাবো একটি হলো সাইন ইন একটি হলো সাইন আপ বন্ধুরা সাইন ইনে তারাই ক্লিক করবে যাদের এখানে অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে এবং পাসওয়ার্ড মনে নেই অথবা পাসওয়ার্ড মনে আছে লগ ইন করবে তারাই কিন্তু এই সেকশানটিতে ক্লিক করবে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করানি তৈরি করা নেই নতুন অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু সাইন আপ এই সেকশানে ক্লিক করতে হবে তো সঠিক পদ্ধতি অনুযায়ী আপনি কীভাবে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন এ বিষয়ে আমি আমার একটি ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওর আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো আপাতত আমরা আমাদের যেহেতু আজকের টপিক হলো ফরওয়ার্ড পাসওয়ার্ড সেই অনুযায়ী আমরা সাইন ইন বাটনে ক্লিক করে দেবো যখন আমরা এই সার্ভারে কাজ করতে আসবো তখনই একটু নির্দিষ্ট সময় দেখে আসবো তার কারণ রাত নটার পর অথবা সকাল সাতটার আগে কাজটি করার চেষ্টা করব তাহলে আমাদের ওটিপির যে প্রবলেম সমস্যা সেটি কিন্তু ক্রমশ কমই থাকবে তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট লগ ইন সিটিজেন ইন আমাদের সিটিজেন লগিনে ক্লিক থাকবে টিক করা থাকবে তারপরে এখানে ইউজার আইডি নিচে আমাদের পাসওয়ার্ড রয়েছে এটি অটো সেভিং সিস্টেমে সেভ করা রয়েছে সাধারণত অবস্থা যাদের সেভ করা না থাকবে তাদের এরকম ব্ল্যাঙ্কই থেকে যাবে পাসওয়ার্ড এখানে ব্ল্যাঙ্ক থেকে যাবে ঠিক এমন অবস্থাতে থেকে যাবে এখানে আমরা নিচে ক্যাপচার পেয়ে যাব তার নিচে আমরা লক্ষ্য করলে এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ড এবং রিসেট পাসওয়ার্ড তো এই রিসেট পাসওয়ার্ড এই সেকশনটি বর্তমান কোনো কাজ হচ্ছে না এখন আমাদের পাসওয়ার্ড যেটি রয়েছে যেটি আমাদের বিগত দিনে মনে ছিল না সেটি কিন্তু আমরা এখান থেকে ফরওয়ার্ড করতে পারি বন্ধুরা এখানে আরেকটি বিষয় রয়েছে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটি বিষয় যে ইউজার নেম বলা হয় সেটি কিন্তু আমাদের ফোন নাম্বার যে সময় আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট তৈরি করেছিলাম তখনই যে ফোন নাম্বার দিয়েছিলাম সেই ফোন নাম্বারই কিন্তু আমাদের ইউজার নেম সেই ফোন নাম্বারটি যদি আমাদের বর্তমান কাছে না থাকে তাহলে কিন্তু সমস্যা তার কারণ তাতে ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপি আমাদেরকে লিখতে হবে পরবর্তীতে তো এক্ষেত্রে আমরা প্রথমে ফরওয়ার্ড পাসওয়ার্ড সেকশানে ক্লিক করব আমরা প্রথমে দেখে নেব এখানে দুটি সেকশন রয়েছে এন্টার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো প্রথমে আমরা এন্টার নিউ পাসওয়ার্ডে ক্লিক করবো এখানে দেখে নেব কত সংখ্যার পাসওয়ার্ড আমরা এখানে দিতে পারি আপাতত আমরা এখান থেকে চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবারে আমরা বাইরে ক্লিক করে দেবো ইনস্ট্রাকশনে এখানে আমাদেরকে কী বোঝানো হচ্ছে এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার নিউ পাসওয়ার্ড মিনিমাম এইট ক্যারেক্টার্স তো এখানে আমরা বুঝে নিলাম সর্বমোট আমাদের আট সংখ্যার পাসওয়ার্ড সর্বনিম্ন লিখতে হবে আট সংখ্যার নিচে যদি আমরা কোনো পাসওয়ার্ড লিখি সেই পাসওয়ার্ড কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না তো কাজে আমাদের সর্বনিম্ন আট সংখ্যার পাসওয়ার্ড লিখতে হবে আচ্ছা এবার আমরা আট সংখ্যার পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো যেমন আমি এখানে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটি দিয়ে দিলাম এবার আমরা সাইড ক্লিক করব দ্বিতীয় ইনস্ট্রাকশনে বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড পাসওয়ার্ড কন্টেনিং আপার কেজ অ্যান্ড লোয়ার কেজ অ্যান্ড নিউম্যারিক অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স তো এই সমস্ত চার ধরনের ফর্মুলা এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে প্রথমে আমাদের যে লেটার অক্ষর রয়েছে সেগুলি কিন্তু বড়ো হাতের ছোটো হাতের উভয় দুটোই নিতে হবে সর্বনিম্ন আমি দুটোই নিতে পারি এবং তার অধিকও নিতে পারি এবং যে স্পেশাল মানে ক্যারেক্টার্সগুলি রয়েছে যেমন হ্যাশ অ্যাট এমন ধরনের যে সমস্ত চিহ্নগুলো রয়েছে সেগুলিকে আমাদের লিখতে হবে এবং সংখ্যা লিখতে হবে তাহলে সব মিলিয়ে আমরা চারটে বুঝে নিলাম তো প্রথমে আমরা যদি এখানে নিউ পাসওয়ার্ড সেকশানে ক্লিক করে দিলাম এখানে আমরা একটি বড়ো হাতের এ লিখবো যেমন আমি লিখলাম বড়ো হাতের এ তারপরে ওয়ান জাস্ট প্রদানের জন্য তারপরে আমি এখানে বি লিখলাম তারপরে টু তারপরে এখানে ছোটো হাতের সি লিখলাম তারপরে থ্রি লিখলাম এবারে আমি এখান থেকে অ্যাট হ্যাশ দিয়ে দিলাম ডি সহজ ফর্মুলা সহজ পদ্ধতিতে আমি লিখে নিলাম এখানে কিন্তু নিয়ে নিয়েছে একইভাবে আমরা এই যে পাসওয়ার্ডটি এখানে লিখলাম এটি নিচে অ্যাপ্লাই করে দেব ছোটো হাতের বি ছোটো হাতের সি থ্রি এবারে আমরা অ্যাড হ্যাচ লিখলাম ডি ফোর লিখলাম সাইডে ক্লিক করলাম আমাদের পাসওয়ার্ডটি কিন্তু নিয়ে নিয়েছে আমরা আমরা চাইলে এখান থেকে ইউজার আইডি দিতে পারি আমরা ইউজার আইডি দিয়ে দেখব যদি বর্তমানে আমাদের সার্ভারটি ক্লিয়ার থাকে তাহলে ওটিপি রিসিভ হবে এবারে আমরা এখান থেকে গেট ওটিপিতে ক্লিক করব আমরা একটু ওয়েট করব আমাদের ওটিপি রিসিভ হয়ে গেল আমরা ওটিপিটা এখানে এন্টার করে দেব তাহলে এটা সামনাসামনি একেবারে হয়ে যাবে আমি পিছনের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি খোপ করে দেবো ডিলিট করে দেবো আমি নতুন একটি পাসওয়ার্ড এখানে তৈরি করে নেব এবারে যে ফর্মুলাটা আমি লিখবো সেটি কিন্তু আর উল্লেখ করবো না তার কারণ এটি আমার কার্যকরী পাসওয়ার্ড তৈরি হবে বুধুরা আমাদের পাসওয়ার্ড লেখা কমপ্লিট এবারে আমরা নিচে ক্যাপচার ফিল করবো এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো এখানে কি লেখা হচ্ছে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ডান আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো আমাদের যে অটো সেভিং সিস্টেম আছে সেখানে কিন্তু আপডেট পাসওয়ার্ড বলছে আমি এখান থেকে আপডেট করে নেব আমি পাসওয়ার্ডটা আপডেট করে নিলাম এবারে আমরা এখান থেকে রিপ্রের বাটনে ক্লিক করব আমরা পপ আপ থেকে কেটে দেবো এবারে আমরা সাইন ইন বাটনে ক্লিক করব আমরা জাস্ট এখান থেকে ক্যাপচা টাইপ করবো তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো বন্ধুরা আমাদের লগ করার জন্য কিন্তু এখানে ওটিপি সেকশন চলে এলো আমাদের কখনো কখনও এমনটা দেখা যাচ্ছে যে হ্যাঁ ওটিপি রিসিভ হচ্ছে না সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যখন রিসেন্ট ওটিপি করছে সেখানেও কিন্তু বলছে অপারেশন ওটিপি জেনারেট ফেল তো আমাদের কী করতে হবে আমাদের সঙ্গে সঙ্গে এই পেজটিকে টোটালি ক্রপ করে দিতে হবে দিয়ে নতুন করে ব্রাউজার ওপেন করে আবার আমরা পুনরায় ভূমি ওয়েবসাইটে চলে আসবো চলে এসে আমরা আবার লগ ইন করার চেষ্টা করবো দেখবো হয়ে গেছে এটি কিন্তু ট্রিক্স নির্দিষ্টভাবে বলা যাবে না হবে কি না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ট্রিক্স অবলম্বন করলে হচ্ছে মানে আমার এই মুহূর্তে ওটিপি রিসিভ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না যখনই আমরা এই পেজটি ডিলিট করে আবার নতুন করে শুরু করছি তখনই কিন্তু আমাদের লগ হয়ে যাচ্ছে ওটিপি চলে আসছে তো সেই অনুযায়ী বললাম আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তাছাড়া এই যে ব্রাউজার রয়েছে ব্রাউজার যে কুকিজগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে আসলেও অনেক অনেক ক্ষেত্রে ভালো ফলদায়ক হতে পারে আমাদের যদি ইমার্জেন্সি কখনও লগ ইন করার প্রয়োজন হয় এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এই মুহূর্তে যে আমি লগ ইন করতে পারবো কিনা এই নিশ্চয়তা কিন্তু বর্তমানে নেই তো সে কাজে এই কথাগুলো বলছি এতে আমাদের হেল্প হতে পারে তো বন্ধুরা এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো মন্তব্য তাহলে কমেন্ট করবেন বা আয়া বেল নোটিফিকেশন অন করে দেবেন এবং উপদেশমূলক বার্তা যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন এবং আপনার যদি কোথাও বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ